হ্যালো এভরিমান ওয়েলকাম ই অল আজকে আমরা সুবিধ দাসের অঙ্ক বই থেকে লসাভু গসাগু চ্যাপ্টারের আরও বেশ কিছু অঙ্ক দেখব প্রশ্নগুলো কিভাবে কীভাবে উত্তর করা যায় দেখে নাও প্রথম প্রশ্নটা দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আট যোগ করলে পাঁচ সাত এবং একুশ দ্বারা বিভাজ্য হবে একদম পাতি প্রশ্ন দেখো আট যোগ করলে কি বলছে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবার অপশনগুলো দেখো একানব্বইয়ের সঙ্গে যদি আট যোগ করো এটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে হবে না তাহলে এটা কাটা বিরানব্বই সঙ্গে আট যোগ করো এটা হতে পারে সাতানব্বই সঙ্গে আট যোগ করলে একশো পাঁচ এটাও হতে পারে অপশন ডি দেখো চুরানব্বই সঙ্গে আট যোগ করলে একশো দুই এটাও হবে না মানে পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে না এবার অপশন বি আর সি এর মধ্যে একটা উত্তর আরেকটা আর্গুমেন্ট দেখো আট যোগ করলে কী বলছে একুশ দ্বারা বিভাজ্য হবে এবার কোন সংখ্যা একুশ দ্বারা বিভাজ্য হওয়া মানে কি সেই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য এবার অপশন বি দেখো বিরানব্বই সঙ্গে যদি আট যোগ করো শু হচ্ছে এটা তিন দিয়ে ভাগ যাবে না সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি পরের প্রশ্ন দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল এগারো আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে তিন বিয়োগ করলে পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে তার মানে নয় দ্বারাও বিভাজ্য হবে এবার কোনো সংখ্যা নয় দ্বারা ভাগ করার পর যদি তিন অবশেষ থাকে তাহলে তার ডিজিটগুলো সাম তিন হবে তো অপশান এ টেস্ট করো সাত আট দু নয় এটা কাউন্ট করব না পাঁচ একে ছয় আছে সুতরাং এটা হবে না অপশন বি দেখো ছয় সাত আট নয় এটা তো নয় দ্বারা বিভাজ্য এটাও হবে না অপশান সি দেখো ছয় সাত আট নয় এটা কাউন্ট করব না তিন অবশেষ থাকছে এটা হতে পারে যেহেতু দেখো অপশন ডি আছে কোনোটি না আরেকটা আর্গুমেন্ট এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব আর কি আছে দেখো এখানে বলছে এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি থেকে তিন যদি বিয়োগ করো তাহলে এগারো দ্বারা বিভাজ্য হবে এবার দেখো অপশান সি বারোশো তেষট্টি আছে তিন বিয়োগ করলে কত হয় বারোশো ষাট এবার এটা কি এগারো দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবে ছয় আর একে সাত দুই আর শূন্য দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ সুতরাং এটা এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি কোনটি নয় পরের প্রশ্ন দেখো ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ ছাব্বিশ ভাগশেষ থাকে ঘাবড়ে যাওয়ার কিছু নয় দেখেই উত্তর হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় দেখবে যে নয়ের গুণিতক কে আছে ষোলো চব্বিশ ছত্রিশ এখানে দেখতে পাচ্ছ নয়ের গুণিতক সুতরাং অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে ছত্রিশ দ্বারা ভাগ বললে কত ভাগ থাকছে ছাব্বিশ আমি এখানে করছি যাতে তোমরা বুঝতে পারো ছত্রিশ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করছো শেষে কত পড়ে আছে ছাব্বিশ তাহলে এই সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করলেও শেষে কিন্তু ছাব্বিশ পড়ে থাকবে ছয় দুয়ে যোগফল কত আট তার মানে সংখ্যাতে ডিজিট সাম আট হবে এবার অপশান এ দেখো এক তিনে চার এটা হচ্ছে না অপশান বি তিন দুয়ে পাঁচ একে ছয় এটাও হচ্ছে না অপশান সি দেখো চার তিনে সাত একে আট এটা হতে পারে অপশান ডি আট দুই দশ একে এগারো এটাও হলো না তাহলে শুধুমাত্র নয় টেস্ট করে এখানে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তর হবে অপশান সি অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করো কোনো সংখ্যাকে যদি ছত্রিশ দ্বারা ভাগ করার পরে ২৬ অবশেষ থাকে বা ভাগশেষ থাকে সেই সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করলেও এই ছাব্বিশ অবশেষ থাকবে এবার ছাব্বিশের ডিজিট যেহেতু আট তার মানে সংখ্যাটির এই অঙ্কগুলোর সমষ্টি আট পাবে চারটে অপশান আছে টেস্ট করলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে আটচল্লিশ চৌষট্টি নব্বই এবং একশো কুড়ি দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে আটত্রিশ চুয়ান্ন আশি এবং একশো দশ ভাগ থাকবে আমি কি বলেছিলাম নয়ের গুণিতক দেখো এখানে দেখতে পাচ্ছ নব্বই নব্বই দ্বারা ভাগ করলে কত অবশেষ থাকছে আশি তার মানে সংখ্যাগুলোর ডিজিট সাম কত হবে আট এবার টেস্ট করো অপশন এ আট দুয়ে দশ ছয় ষোলো ষোলো মানে সাত এটা হলো না অপশান বি দেখো নয়টা কাউন্ট করবো না আট দুয়ে দশ মানে এক হচ্ছে এটা হলো না অপশান সি আট দুয়ে দশ আটে আঠেরো এটা তো পুরোপুরি নয় দ্বারা বিভাজ্য এটাও হবে না তো সঠিক উত্তর অবশ্যই অপশান ডি হবে তাহলে চেকও করে নিতে পারো আট দুয়ে দশ আর সাতে সতেরো সতেরো ডিজিট সাম কত সাত একে আট অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো তেইশের ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে আঠারো একুশ চব্বিশ দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে সাত দশ তেরো ভাগশেষ থাকবে আবারও দেখো নয়ের গুণিতক এখানে আঠেরো দেখতে পাচ্ছ তাহলে আঠেরো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে সাত এর মানে কি বোঝাচ্ছে নয় দ্বারা ভাগ করলেও সাত ভাগশেষ থাকবে অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এদের ডিজিট সাম সাত হবে এবার অপশান টেস্ট করো তিন তিনে ছয় একে সাত এটা হতে পারে অপশান বি চার দুয়ে ছয় তিনে নয় এটা হবে না অপশান সি দেখো তিন দুয়ে পাঁচ এটাও হলো না অপশান ডি দেখো ছয় তিনে নয় এটা কাউন্ট করবো না তিন পরে থাকছে তাহলে এটাও হলো না তাহলে সঠিক উত্তর হবে অপশান এ আর শেষের অঙ্কটা দেখো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুই তিন পাঁচ দ্বারা বিভাজ্য এটা তো দেখেই উত্তর করা যাবে তিন দ্বারা বিভাজ্য মানে কি অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে অপশন এ দেখো একে দুই এটা হলো না অপশন বি দুই একে তিন এটা হতে পারে অপশন সি দেখো পাঁচ একে ছয় এটাও হতে পারে অপশান ডি আট একে নয় এটাও হতে পারে মানে বি সি এবং ডি এই তিনটে সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে প্রশ্ন কি বলেছে দেখো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য এবার হাজার দেখো তিন দ্বারা বিভাজ্য এটা তো বুঝতে পারলে এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে অবশ্যই হবে কারণ শেষে শূন্য আছে আর এটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে সেটাও অবশ্যই হবে কারণ শেষে শূন্য আছে সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই ডিভিজিবিলিটির ক্লাসগুলো দেখে নিও কারণ বিভাজ্যতার রুলগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে ডিভিজিবিলিটি এবং এই লসাগু বসাখো চ্যাপ্টার থেকে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট অঙ্ক দেখামাত্র উত্তর করা যায় এর পরের ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ